অফ রোড আছে একটু সাবধানে। তো এই জায়গাটা আমি নাম দিয়েছি জিগজ্যাগ রোড। চলো ভিজে উঠে গেছি, আর কে আমাকে দেখে, এবার তো আমি আমার মতো। তো পুলিশরা দাঁড় করাচ্ছে। সো দিস ইজ মাই সাস্কি, ইউ ক্যান হ্যাভ আ লুক। মর্নিং গাইজ, তো ফাইনালি আজকে শুট করছি ব্লগ। তো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্টস, সবাইকে যে আমাকে সাপোর্ট দিয়েছেন আপনারা। অ্যান্ড আজকে খুব সুন্দর একটা জায়গা যাচ্ছে, খুব কাছে আমাদের বাড়ির, বেশি দূরে না, উইদিন 15 কিলোমিটার্স। তো চলো, আমি রেডি হয়ে গেছি, শুধু গোপ্রোটা হেলমেটে ফিক্স করার বাকি আছে, ওটা করে নিয়ে দেন আমরা বেরিয়ে যাবো। তো ফাইনালি আমরা রেডি, এবার বেরোবো। সো দিস ইজ মাই সাস্কি, ইউ ক্যান হ্যাভ আ লুক। চলো লেটস গো। আজকে দিনটা বেশ ভালোই আছে, কারণ অনেকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল। তো আজকে একটু ক্লিয়ার স্কাই আমি দেখতে পাচ্ছি এখন। তো দেখছি আজকে মনে হয় একটু রোদও বেরোবে। আই থিঙ্ক ইউ গাইস ক্যান সি। তো আমরা এবার বাইপাস যাচ্ছি, অজয়নগর, অজয়নগর বাইপাস থেকে আমরা ডান দিকে বারাইপুরের দিকে রাস্তাটা ধরবো। তো আমরা এখন জোড়া ব্রিজ চলে এসেছি, জোড়া ব্রিজ থেকে আমরা সোজা রাস্তাটা ধরে অজয়নগর যাব। কি সুন্দর লাগছে যে ক্লাইমেটটা, আবার সিগনাল, তো একটু ওয়েট করি। অজয়নগর ক্রস করে এখন আমরা পাটুলির দিকে চলে এসেছি, ঠিক আছে, বাইপাসের রাস্তাটা ধরে একদম স্ট্রেট এখন আমরা যাব কামালগাছি হাইওয়ে, যেটা বারাইপুর যায় আর কি। স্কুল বাসগুলো দেখে আমার সব স্কুলের মেমোরিজগুলো মনে পড়ে যাচ্ছে। আমি যখন যেতাম স্কুলে সকাল সকাল, আমি ঘুম কাটানোর জন্য একটা ফ্লাস্কের বোতলে কফি নিয়ে যেতাম। তো কফিটা খেতাম, কিন্তু কেউ বুঝতে পারতো না, যেহেতু ফ্লাস্কের বোতলে রাখতাম। তো ম্যামকে আমি জিজ্ঞেস করতাম যে ম্যাম, মে আই ড্রিঙ্ক ওয়াটার? তো ম্যাম তো ওটা দেখে ভাবতো যে হ্যাঁ জল খাবে, ঠিক আছে। তাই আমি কফি খেতাম ঘুমটা কাটাতে। আমি অনেকদিন এদিকটা আসিনি, আমার এদিকে একটা বন্ধুর বাড়িও আছে বারাইপুরে। তো ওরা আমাকে মাঝে মধ্যেই বলে যাওয়ার জন্য, বাট আমার যাওয়া হয়নি। সো আমি তাদেরকে সরি বলবো, আর খুব জলদি যাবো ওদের বাড়ি। চলো ভিজে উঠে গেছি, আর কে আমাকে দেখে, এবার তো আমি আমার মতো। না এই রাস্তাটা এত সুন্দর, আমার চালাতে এত ভালো লাগে, কি বলবো। আর বাড়িতে খুবই কাছে এটা। তো আমরা এখন এই রাস্তাটা ধরে আরো 5 থেকে 6 কিলোমিটার যাবো, গিয়ে ওখান থেকে রাইট টার্ন নেব। আর তার আগে আমার একটু চা খেতে ইচ্ছা করছে, তো সামনে চায়ের দোকান আছে, তো একটু চা খেয়ে নেবো, দেন যাব। এই যে বলছিলাম, এরকম বাইকেরা সবসময় চলে আসে, তো একটু সাবধানে এখানে। বাট রাস্তাটা চালিয়ে সত্যিই মজা, খুবই মজা। তো আমার চায়ের দোকান চলে এসছে, আমি এই চায়ের দোকানেই বরাবর খাই চা।
তো এই যে ছোট্ট চায়ের দোকান, তো এখানে আমি গাড়িটা পার্ক করব সাইডে, দেন একটু চা খেয়ে নেব। আমার বাইকের সব থেকে একটা ভালো জায়গা হলো যে এখানে চা রাখার একটা জায়গা আছে, তো আমি যখনই চা খাই তো আমি এখানে চাটা রেখে দিই, একটু ঠান্ডা হয় তারপরে আমি চাটা খেয়ে নিই, তো চাটা খেয়ে নিই তারপরে আমরা যাচ্ছি। সো চা খাওয়া ডান, এবার যাওয়ার পালা। এখন বাজে 6:38, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6:15 আই থিঙ্ক, বা একটু পরে। চল লেটস গো। তো এদিকে একটু মেঘ মেঘ আমি দেখতে পাচ্ছি, তো অসুবিধা নেই, বৃষ্টি হলে আমার কাছে রেন কভার আছে। তো আমার যে ব্যাগটা আছে তো ওর ভেতরে আমার ড্রোন আছে, তো এই ড্রোনটাকে আমি কভার করে দেবো আর গোপ্রোটাও আমি ঢুকে দেবো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা এত সুন্দর, এত গ্রিনারি যে তোমার দেখেও মানে চোখে শান্তি লাগে। তো এখানে প্লিজ আসবেন সবাই, যারা যারা আসেননি এই জায়গাটা একটু ঘুরতে চলে আসতেই পারেন, মুডটা সত্যিই ভালো হয়ে যাবে। খুব বেশি দূরেও না, যে অনেক দূর যেতে হবে, সো কোনো টেনশন নেই, আরামসে যাওয়া যাবে। তো পুলিশরা দাঁড় করাচ্ছে, বাইকদের না লরিদের দাঁড় করাচ্ছে, জানেন কেন সেটাও বললাম না। তো বলতে বলতে আমরা বারাপুরের চলেই এসেছি, এবার এখান থেকে আমরা ডান দিক নেবো, বাদিকে গেলে আমার বন্ধুর বাড়ি আর কি। তো আবার ওদেরকে সরি বলছি, কারণ আমি ওদের বাড়ি যাব না আজকে, পরে যাব। তো এখান দিয়ে আমরা সোজা চলে যাব, এটা হলো আমতলা রোড যেটা ডায়মন্ড হারবার রোডকে কানেক্ট করছে, যেখান দিয়ে আপনারা বকখালি মৌসুনি আইল্যান্ড এসব যেতে পারবেন। তো এই জায়গাটা আমি নাম দিয়েছি জিগজ্যাগ রোড, তো এই জায়গাটা পুরোপুরি জিগজ্যাগ। আমার খুবই ভালো লাগে যারা মোটর ব্লগিং করে বা যারা বাইক চালায় তাদের, সত্যি এরকম জিগজ্যাগ রোড দেখতে সত্যি ভালো লাগে। আশা করি আমার তো খুবই ভালো লাগে এরকম রোড দেখলে, যেন পাহাড় পাহাড় একটা ফিল চলে আসে। তো আমরা যেখানে যাব সেই জায়গাটা অলমোস্ট চলেই এসেছে, আর বেশি দূর নেই, এই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন, কোনো ডান দিক বাদিক নেই, এলেই ওই জায়গাটা আমরা পৌঁছে যাব। কথা বলতে বলতে আমরা চলেই এলাম জায়গাটায়, জানি না কেমন এই জায়গাটা এখন আছে, কারণ অনেকদিন পর আসছি আর বৃষ্টির মধ্যে এই জায়গাটা কেমন থাকবে কি জানি না। তো এই জায়গাটা এসে আপনারা এই পাদিকটা নেবেন, দিয়ে সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাবেন, ডান দিকটা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা জায়গা, কত সুন্দর কত গ্রিনারি। আমি এখানে মাঝে মধ্যেই আসতাম আগে ফটো তুলতে, এমনি ঘুরতে এনজয় করতে চলে আসতাম। তো চলেই এসেছি বলতে বলতে এই জায়গাটা, এই জায়গাটা এখানটা দিয়ে ঢুকতে পারবেন হালকা করে, কিন্তু ওরা এখানে বানাচ্ছে কিছু, তো ঢোকা যাবে না মনে হয়। যাওয়া যাবে, বাইক গেছে তো আস্তে আস্তে যেতে হবে, অফরোড আছে একটু সাবধানে, চলো। তো অফরোডিংও হয়ে গেল আমাদের আজকে,
আমরা চলে এসেছি, এবার আমরা এখানটা একটু দাঁড়াবো, একটু ফটো ফটো তুলবো, একটু ড্রোনটা উড়িয়ে এই জায়গাটার একটু ভিউটা দেখাবো আপনাদের। বাস খুব সুন্দর রোদ উঠে গেছে এদিক থেকে, আমি যেটা চাইছিলাম যে একটু রোদ উঠুক, আর সেই রোদটাই উঠে গেছে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর স্কাই। তো ফাইনালি চলে এসেছি এই জায়গাটায়, দেখতে পাচ্ছেন কতটা গ্রিনারি এখানে আর কত সুন্দর ক্লাইমেট আজকে, অসাধারণ লাগছে আমার আজকে সিরিয়াসলি। ব্লগ করতে গেলে একটু লাকি হতে হবে আমার মনে হয়, নাহলে ব্লগ সাকসেসফুল হয়। ফটোস তুলবো কয়েকটা, দিয়ে এবার আমরা বাড়ির দিকে যাবো আস্তে আস্তে। সত্যি এখানটা দাঁড়িয়ে থাকতে আমার হেভি লাগছে আজকে, এত সুন্দর ক্লাইমেট আর এত সুন্দর ওয়েদার যে সত্যি ভালো লাগছে। এখানে সবাই আসতে পারো, কোনো অসুবিধা নেই, আমি ফ্রিলি ড্রোন ওড়ালাম এখানে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে লোকজন কম, তো ড্রোনটাও সাবধানে ওড়াতে হয় যাতে লোকজন বেশি থাকলে তখন প্রবলেম হয়ে যায়, আর পুলিশ টুলিশ থাকলে আরেকটা প্রবলেম, তো ওটা দেখে শুনে একটু ড্রোন ওড়াতে হয়। বাট ওভারঅল এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে, আপনারাও আসতে পারেন এই জায়গাটায়, কোনো অসুবিধা নেই, বলে দিলাম কীভাবে আসতে হবে, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি গাইড করে দেবো। চলো লেটস র‍্যাপ আপ। ফাইনালি আমার ব্লগ শেষ আজকের, সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগস আসবে, অ্যান্ড সবাই দেখবেন প্লিজ। এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে, অনেক দিন পর এলাম, আশা করি অনেকেই হয়তো এসেছে যারা মোটো ব্লগস করে বা যারা বাইক চালায় একটু, তো তারা জানবেন, আর যারা জানেন না তাদের জন্য এই ব্লগটাই অ্যাকচুয়ালি আমি বানানো, তো তারা জানো প্লিজ এই জায়গাটা আসবেন দেখবেন, আশা করি সবার ভাল লাগবে। চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্যে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক অনেক সবাইকে ভালোবাসা আমারকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ অল অফ ইউ গাইজ, লাভ ইউ অল, বাই।